আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। বন্ধুরা, আবারও কমলো সেমিট এবং রডের দাম। বন্ধুরা, বিশ্ববাজারে তেলের দাম বাড়ার কারণে রড সিমেন্টের দাম বেড়ে গিয়েছিলো, অন্যান্য মালের দামও বেড়ে গিয়েছিলো। তো তেলের দাম একটু কমার কারণে তো রড এবং সিমেন্টের দাম অনেকটাই কমে গিয়েছে। চলুন আজকের ভিডিওতে আমরা দেখব রড সিমেন্টের বর্তমান কী দামে বিক্রি হচ্ছে। বন্ধুরা, প্রথম আমরা দেখব সিমেন্টের দাম, এরপর দেখব আমরা রডের দাম। মিড সিমেন্ট তা বিক্রি হচ্ছে 535 টাকা প্রতি ব্যাগ। শাহ সিমেন্ট তা বিক্রি হচ্ছে 550 টাকা প্রতি ব্যাগ। কিংম্যান সিমেন্ট তা বিক্রি হচ্ছে 555 টাকা প্রতি ব্যাগ, কোনো কোনো দোকানে আপনি 40 টাকা ধরে পাবেন। সেভেন হট সিমেন্ট তা বিক্রি হচ্ছে 555 টাকা, কোনো কোনো দোকানে বিক্রি হচ্ছে 540 টাকা। আমান সিমেন্ট তা বিক্রি হচ্ছে 530 টাকা, কোনো কোনো দোকানে বিক্রি হচ্ছে 540 টাকা। বন্ধুরা দেখুন, সিমেন্ট যখন আপনি এক দোকানে কিনতে যাবেন, যাদের নতুন মাল আছে তারা কিন্তু এই রেটটি ধরে নেবে, আর যাদের পুরাতন মাল আছে তারা কিন্তু আরও কমে নেবে। অর্থাৎ সিমেন্ট বেশি দিন রাখা যায় না, বেশি দিন রাখলে সিমেন্টগুলো জমাট হয়ে যায়, তাই দোকানদাররা পুরাতন মালটা কম রেটে ছেড়ে দেয়, নতুন মালটা রেট একটু বেশি নেয়। তো চলুন বন্ধুরা, আমরা আরও কিছু আরও কয়েকটি কোম্পানির সিমেন্টের দাম দেখব, এরপর জানবো রডের দাম। তো আসুন বন্ধুরা, বেঙ্গল সিমেন্ট তা বিক্রি হচ্ছে 540 টাকা। সুপার কিট সিমেন্ট তা বিক্রি হচ্ছে 560 টাকা। অ্যাঙ্কর সিমেন্ট তা বিক্রি হচ্ছে 520 টাকা। আকিজ সিমেন্ট তা বিক্রি হচ্ছে 560 টাকা। বসুন্ধরা সিমেন্ট তা বিক্রি হচ্ছে 550 টাকা। গাজী সিমেন্ট তা বিক্রি হচ্ছে 540 টাকা। তো বন্ধুরা, যদি আপনি 100 বস্তা কিংবা 200 বস্তা সিমেন্ট কিনতে যান, এক্ষেত্রে কিন্তু আপনি অগ্রিম টাকা দিয়ে কিনতে পারেন, এক্ষেত্রে কিন্তু আরও কমে পাবেন সিমেন্ট। আর তেল দাম অল্প কিছু কমেছে, বেশি কমে নাই, অল্প কিছু কমেছে। তো কমার কারণেই মালের দামগুলো একটু কমেছে। তো বন্ধুরা চলুন, আমরা এখন দেখব রডের দাম বাংলাদেশে রড কী দামে বিক্রি হচ্ছে, কোন কোম্পানির রড কী দামে বিক্রি হচ্ছে, আমরা আজকে ভিডিও তা দেখব। আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, স্কিপ না করে। জিএসআরএম তা বিক্রি হচ্ছে 88,000 টাকা প্রতি টন। ঢাকা স্টিল তা বিক্রি হচ্ছে 90,000 টাকা প্রতি টন। সময় স্টিল তা বিক্রি হচ্ছে 88,000 টাকা প্রতি টন। আরআরএম তা বিক্রি হচ্ছে 90,000 টাকা প্রতি টন। জেডএসআরএম তা বিক্রি হচ্ছে 89,000 টাকা প্রতি টন। এক টন রড সমান সমান 1,000 কেজি, 1,000 কেজি সমান সমান হচ্ছে এক টন রড। তো যখন আপনি 1,000 কেজির উপরে কিনবেন তখন টনের হিসাবটি করা হবে, আর যখন আপনি কেজি দরিকা কিনবেন তখন কেজির হিসাবটি করা হবে। তো টন কিনলে আপনি এই রেটে পাবেন, আর যখন কেজিতে কিনতে যাবেন তখন আরেকটু রেটটা বেশি হবে। তো বন্ধুরা, আমরা আসুন আরও কয়েকটি কোম্পানির রডের দাম দেখে নিই, এবং রডের দাম কেমন কমেছে আমরা আজকের এই ভিডিওতে তা জানবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। একেএস তা বিক্রি হচ্ছে 93,000 টাকা। বিএআরএম তা বিক্রি হচ্ছে 92,000 টাকা। কিং স্টিল তা বিক্রি হচ্ছে 87,000 টাকা। রানী স্টিল তা বিক্রি হচ্ছে 87,500 টাকা। এসএস স্টিল তা বিক্রি হচ্ছে 91,000 টাকা। তো বন্ধুরা, আগের রেট প্রতি টনে 501,000 টাকা বেশি ছিল, তো অনেকটাই কমেছে। তো যারা রড কিনতে চান, আপনারা নিকটস্থ দোকানের সাথে যোগাযোগ করে রড কিনতে পারেন। তো বন্ধুরা, আবার আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।